আসসালামু আলাইকুম আমি নিয়ে হাজির হয়ে গেলাম মারিয়া হিজাব বা রেডি হিজাব মাত্র তিরিশ সেকেন্ডে যে হিজাবটা আপনারা পিন ছাড়াই পড়তে পারবেন কোনো পিন আপনাদেরকে এখানে ব্যবহার করা লাগবে না প্রথমে একবার ঢুকাইলাম তারপর আর ঢুকাইলাম তাহলেই হয়ে গেল আমার হিজাব পরা মাত্র তিরিশ সেকেন্ডে আপনারা এই হিজাবটা পরিধান করে যে কোনো সব জায়গায় চলে যেতে পারবেন দেখুন কত সুন্দর হয়ে হয়ে এই তো সামনের দিকে দেখুন কত সুন্দর হয়েছে এবং পিছনের পাটটাও কত সুন্দর দেখাচ্ছে আর আমি কুচি দিয়ে তৈরি করেছি মাত্র পাঁচ মিনিটেই এই হিজাবটা আপনারা তৈরি করতে পারবেন আমি অসুস্থ থাকার কারণে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই দীর্ঘ সময় সেই জন্য খুবই দুঃখিত তাই আমি আপনাদের জন্য ঝটপট এই রেডি হিজাব নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আমি এখানে লম্বায় নিয়ে নিয়েছি বাহাত্তর ইঞ্চি বহরের একটা কাপড় আর চওড়ায় নিয়েছি এখানে আমি উনত্রিশ ইঞ্চি এখানে সব চারপাশটাই সুন্দরভাবে সেলাই করে দিতে হবে প্রথম অবস্থায় আমি এখানে যেই কুতি ডিজাইন করব সেই জন্য আমি সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়েছি এবার এইটার দুপাশটায় আমি সুন্দরভাবে দুমড়ে সেলাই করে দেবো এই তো সুন্দরভাবে দুপাশে আমি সিলাই করে নিয়েছি এইবার আমি হিজাবের কাপড়টা নিলাম হিজাবের কাপড় থেকে এটা আমি লম্বার দিকে নিয়ে নিলাম আট এবং চওড়ার পাশটা নিয়ে নিলাম আমি এগারো দিয়ে সুন্দরভাবে মার্ক করে দিলাম এইবার চওড়া থেকে লম্বা বরাবর আমি সুন্দরভাবে রাউন্ড করে দাগ করে দিলাম এবার এই দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নেব এই তো আমার কাটা হয়ে গিয়েছে এইবার সুন্দরভাবে আমি করে এভাবে ভাজ দিয়ে ভাজ দিয়ে সুন্দর করে চিকন করে সেলাই করে দিতে হবে সব গুলাই সুন্দর করে সেলাই করে দিতে হবে এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে এইবার আমি আপনাদের আরো বোঝার সুবিধার্থে আমি একটা কাগজ নিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন এক কর্নার থেকে আমি সুন্দরভাবে কেটে দিলাম এইবার আমি লম্বা বাড়াবার সুন্দর করে ভাঁজ করে দিলাম এই দুই ভাঁজটা আমি ষোলো ইঞ্চি নিয়েছি এই ভাজের মাপটা ষোলো ইঞ্চি নিয়েছি এবং শেষ থেকে আমি সুন্দর করে এক সাইডের দিকে এগারো মাপে সুন্দর করে এগারো মাপ পয়েন্ট দিয়ে এঁকে দিলাম এবার অপর প্রান্তটা সেই এগারোর কাছে এসে সুন্দর করে ভাজ করে দিলাম দেখুন যেখানে আমি এগারো মার্কিং করেছি সেখানে আমি সুন্দর করে বাকি অপর পাশটা ভাজ করে এখানে লাগিয়ে দিলাম এবার ঠিক ওই পাশটাও আমি এগারো মার্কিং করে দিলাম যেখানে আমি এগারো মার্কিং করব ঠিক সেখানে আমি সেলাই করব। আর আমি একটা দাগ কেটে দিলাম অপর প্রান্তে এখানে আমি কুচি দিয়ে দেব। এই তো আমার যেই কোন আবার কেটেছিলাম সেই পাশটায় আমি সুন্দরভাবে ভাঁজ করে দেব দু দুভাজে এটা আমি ডান সাইডের কাপড়টা সুন্দর করে ভাজ করলাম ভাজ করে দু দুপাটে আমি ভাজ করে দিয়ে এইবার আমি ফিতা ধরে ষোলো মাপ নিয়ে নেব দু দুভাজের কাপড় আমি ষোলো মাপ নিয়ে ভাজ করে মার্কিং করে দেব এবং সেই ষোলো অনুযায়ী আমি তার ছোট করে এগারো নিয়ে নিলাম এগারো আমি মার্কিং করে পিন আপ করে দিলাম আর এটা মাথার ভেতরে ঢোকানোর জন্য একটা মাপ এটা ফ্রি সাইজ এটা সবাই পড়তে পারবে বড়রা যে কোনো বয়সের যারা আমরা বড়রা হিজাব ইউজ করি তারা সবাই পড়তে পারবো। এবং অপর প্রান্তটা আমি ঠিক কাগজের মতো করে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে ভাঁজ করে দিলাম এইবার আমি ঠিক অপর প্রান্তটাও ফিতা ধরে এগারো মাপ দিয়ে সুন্দর করে দাগ মার্কিং করে নেব এবং একটা পিন আপের সাহায্যে আটকিয়ে দেব এই দেখুন আমার দুপাশে আটকানো হয়ে গিয়েছে এবার আমি মাঝ বরাবর একটু অনেকটাই ফাঁকা থাকবে আমার বাম সাইডের যে এগারো নিয়েছিলাম তারপর থেকে আমি যে কুচির জন্য কাপড়টা নিয়েছি সেখানে আমি লাগিয়ে দেব এবার আমি সুন্দর করে সেলাই করে নেব প্রথমে আমি ডান সাইডের কাপড়টা সেলাই করে নেব দেখুন ডান সাইডের পিনআপটা খুলে সুন্দর করে আমি যেখানে এগারো মার্কিং করেছিলাম সেখান থেকে 16 পর্যন্ত সুন্দর করে সেলাই করে দেব এই তো এক পাশটা আমার হয়ে গিয়েছে এবার বাম সাইডটা আমি যেখানে এগারো মার্কিং করেছিলাম সেখান থেকে তিন ইঞ্চি নিয়ে সেলাই করে দেবো আমি তিন ইঞ্চি সুন্দর করে মার্কিং করে নিয়েছি এবার এগারো থেকে আমি তিন ইঞ্চি নিয়ে সুন্দর করে সেলাই করে দেবো তারপরে কিন্তু আমার অনেকটাই কাপড় ফাঁকা থাকবে এবার আমি কাপড়টা উল্টিয়ে দিলাম দেখুন সীতা সীতাপাশ কিন্তু আমার ভেতরে ছিল আমি যে সেলাই করেছি সেটার কিন্তু ভেতরে ছিল এবার আমি সুন্দর করে উল্টে দিলাম দেখুন কত সুন্দর সেলাই হয়েছে এইবার আমি বাম সাইডের কাপ সেলাইটা কিন্তু ডান সাইডের দিকে চলে আসলো যখন আমি উল্টাইলাম এইবার সেখানে সুন্দর করে আমি আট মাপ নিয়ে নিব এই আট মাপ বরাবর আমি সুন্দর করে কুচি দিয়ে দেবো এবার যে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেটা সুন্দরভাবে আমি এবার কুচি দিয়ে পুরাটাই লাগিয়ে দেব আর সুন্দর করে একটা লম্বা লম্বি দাগ করে দিতে হবে যেন এই কুচিটা সুন্দরভাবে লেগে যায় আর আঁকা বাঁকা না হয় এই তো আমার কুচিটা কত সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে এবার আমি দুপাশে একটা করে পুঁতি লাগিয়ে দেবো এই তো আমার রেডি হিজাব বা মারিয়া হিজাব তৈরি হয়ে গিয়েছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আমি আগামী থেকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম